ভিউয়ার্স আসসালামু আলাইকুম। সত্যতাগ্রহের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও। আমরা চলে আসছি কুমিল্লাতে। আসলে এরকম খামারে আসলে ভালো লাগে, কারণ আপনারা জানেন এর আগে ফাইম ভাইয়ের একটা ভিডিও করেছিলাম, তো আমরা ফাইম ভাইয়ের ওই খামারেই আছি। তো আজকে আপনাদের যে কবুতরগুলো দেখাবো একটু সময় নিয়ে দেখবেন, কারণ ভিডিওটা মোটামুটি একটু বড় হবে। তো প্রথমে আমরা কালদম পেয়ার দেখবো অনেকগুলো। এই যে দেখেন এখানে অনেকগুলো কালদম পেয়ার করা হয়েছে। তো মাশাআল্লাহ পেয়ারগুলো খুব সুন্দর হয়েছে। এগুলো সব নর্মালি আলাদা করা ছিল, এখন পেয়ার করা হয়েছে, যার ফলে দেখা গেছে যে এই কবুতরগুলো যেন নেবেন ইনশাল্লাহ 5-7 দিন 10 দিনের মধ্যে ডিম দিবে আশা করা যায়, বাকিটা আপনার ভাগ্য। আর তারপর হচ্ছে আমরা দেখাবো রেজার আইটেম। এখানে দেখেন নিউ কিছু পেয়ার আছে, সেই সাথে অনেক আরও পেয়ার আছে। আর এর আগে যারা ফাইভ পেয়ার ভিডিও দেখছেন তারা তো অবশ্যই জানেন যে ওনার কাছে রেজারের অনেক কালেকশন আছে। তো এরপরে মুসলদম আছে, তাছাড়া আপনার হচ্ছে যে আছে কিছু চিলা। তো যারা হচ্ছে ব্যবসায়িক উদ্দেশ্যেও যদি নিতে চান, অর্থাৎ আপনারা একসাথে 10-15 পেয়ার নেবেন, আপনারা নিয়ে ব্যবসা বাণিজ্য করবেন, তাহলে আপনি হচ্ছে ফাইভ এর সাথে যোগাযোগ করে আশা করি আস্কিং রেট এখানে যেটা দেওয়া থাকবে সেটা সেটা একসাথে নিলে আপনি অবশ্যই একটু কমে পাবেন, যাতে আপনিও নিয়ে 2 পয়সা ইনকাম করতে পারেন। তো বিষয় হচ্ছে চলেন ফাইভ এর সাথে কথা বলি আর তারপরে পেয়ারগুলো একটু দেখি। আর পার্সোনালি আমার এখানে আসলে ভালো লাগে। ফাইম ভাইকে ধন্যবাদ যে আবার উনি ফোন দিছে এখানে আসার জন্য, কারণ ওনার ফার্মটা হচ্ছে যে খুব গুছানো ছাদের উপরে। সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হলো এটা যে ছাদের উপরে ওনাদের নিজস্ব বাড়ি। তো এখানে সবগুলো কবুতর অনেক গুছানো এবং মানে সব মানে ওয়েল ডেকোরেটেড ফার্মটা, ঠিক আছে, আর পরিষ্কার পরিচ্ছন্ন সব দিক দিয়ে আমার খুব ভালো লাগে এখানে এর আগে যখন আসছিলাম। তো আবারও আসতে পারছি আলহামদুলিল্লাহ। তো চলেন আমরা ফাইম ভাইয়ের সাথে কথা বলি আর তারপরে পেয়ারগুলো এক এক দেখি। আশা করি আপনাদের ভালো লাগবে, পুরো ভিডিও জুড়ে থাকবেন আশা করি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ফাইম ভাই, যারা এর আগে আপনার কাছে কবুতর নিছে আশা করি যেহেতু কোনো কমপ্লেন হয় নাই, আমার কাছে যেহেতু আসে না তার মানে আলহামদুলিল্লাহ কোনো কমপ্লেন নাই। তো দর্শক আপনারা ফিডব্যাকটা দিবেন অবশ্যই এই ভিডিওতে, এর আগে যে ভিডিওটা করছিলাম আপনাদের কবুতরগুলো কি অবস্থা আছে। ফাইম ভাই নতুন দর্শকদের জন্য, অর্থাৎ যারা আপনাকে চেনে না এখন পর্যন্ত, তাদের জন্য ঠিকানাটা একটু যদি একটু জোরে বলবেন যেহেতু মাইক্রোফোন নেই। আমার ঠিকানা হচ্ছে কুমিল্লা শহর দাউদকান্দি গৌরীপুর, অর্থাৎ গৌরীপুর বাস স্ট্যান্ডের খুব কাছেই। দর্শক আপনারা যদি এসে দেখে নিয়ে যেতে চান সেটাও নিতে পারবেন ভাইয়ের সাথে যোগাযোগ করে। তো ফাইভ ভাই মোবাইল নাম্বারটা অবশ্যই আমি স্ক্রিনে দিয়ে দেবো। তাহলে আমরা প্রথমে কালদম পেয়ারগুলো দেখি। তো কালদম পেয়ার যদি আমরা শুরু করি দর্শক আমরা এখান থেকে শুরু করবো। কালদম পেয়ার আমাদের মোট কয়টা আছে? 6 পেয়ার আছে। তো দর্শক আমি আবারও বলি যদি কেউ একাধিক পেয়ার নেন যে রেট এমনিতে আছে তার সাথে অবশ্যই 200 টাকা কম হবে ইনশাল্লাহ। তো কালদম পেয়ার এগুলো সবই এই যে একটু আগেই জোড়া দেওয়া হয়েছে, তো আশা করি এগুলো জোড়া নিতে বেশি সময় নেবেন, অলরেডি অনেকগুলো তো জোড়া নিয়ে নিছে আমি দেখছি 5 মিনিটের মধ্যে। তো ভাই কালদম পেয়ারটা এগুলো কত করে চাচ্ছেন? 2000 টাকা পেয়ার চাচ্ছেন? 2000 টাকা। দর্শক দেখেন মাশাআল্লাহ, এটা হচ্ছে প্রথম পেয়ার গেল, এরপর দ্বিতীয় পেয়ার, এগুলো সব একই দাম, আমি জাস্ট একটু সিরিয়ালি দেখাই দিচ্ছি আপনাদের। তৃতীয় পেয়ার আর সাইজে মাশাল আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন সাইজ কিন্তু অনেক। আর দুই একটা হচ্ছে যে পশম মাথা থেকে কম দেখছে, এগুলো মারামারি করে আসলে এরকম অবস্থা হয়েছে। আশা করি এগুলো 15-20 দিন বা 1 মাসের মধ্যে ঠিক হয়ে যাবে যদি যারা নিবেন, আশা করি এটা কোনো সমস্যা হবে না। সুস্থ থাকলে কবুতর এগুলো ঠিক হতে সময় নেয় না। তারপরে এই একটা পেয়ার আছে দেখেন, আচ্ছা তো মাশাল্লাহ কালদম পেয়ারগুলো কিন্তু সবগুলোই যথেষ্ট স্বাস্থ্য ভালো আছে, শরীর স্বাস্থ্য সব ঠিকঠাক আছে মাশাল্লাহ। তো এইভাবে একটু দেখাই দিই ধৈর্য না দেখাই, আর মোটামুটি ফ্রেশ হয়ে গেছে সবগুলো, দুই একটা সিটা পোটা হয়তো দুই একটা ইয়ে আছে কালো পশম আছে, বাট এগুলো ক্লিয়ার হয়ে যাবে, এটা একটু ধরে ধরে। আবারও বলি দর্শক একসাথে যদি কেউ নিতে চান, অর্থাৎ ব্যবসা বাণিজ্য করতেও যদি নিতে চান সেটাও নিতে পারবেন, অনেকেই আছেন যারা হচ্ছে নিয়ে আপনারা হচ্ছে আলাদা আলাদা বিক্রি করবেন। তো এই একটা পেয়ার এগুলো ওই যে যা বললাম ওই একটা মনে মোল্ডিং আছে মাদিটা, আর নটটা হচ্ছে ওই যে একসাথে থাকায় মারামারি করা এই অবস্থা। তো আশা করি এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে এখানে আর একটা পেয়ার আছে, এখানে দুইটাই মাদি, আচ্ছা দুইটাই মাদি, যদি কারো সিঙ্গেল দরকার। মাদিগুলো সিঙ্গেল কত করে যাচ্ছে ভাই? মাদিগুলো সিঙ্গেল একটু ফাটা আছে, এগুলো শুধু 800 টাকা পিস। 800 টাকা পিস, ফাটা বলতে আসলে কি রকম একটু দেখি তো ধরে আমরা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওইটা ওইটা একটু দেখি। তো এই গেল হচ্ছে আমাদের কালদমের
পেয়ার গুলো আমরা দেখাইলাম। তো মাশাআল্লাহ আশা করি পেয়ার গুলো আপনাদের ভালো লাগছে, প্রত্যেকটা পেয়ারই কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর। এরপরে আমরা তাহলে কি দেখবো ভাই? মুসলদম পেয়ার দেখবো, ঠিক আছে দর্শক। এরপরে আমরা দেখবো মুসলদম পেয়ার, সাথে গিরিবাস আছে। তো মুসলদম পেয়ার হচ্ছে কয়টা ভাই আমাদের? দুইটা পেয়ার আছে আর একটা সিঙ্গেল আছে, সিঙ্গেল মাদি আছে। হ্যাঁ, সিঙ্গেল মাদিটা কত চাচ্ছেন? সিঙ্গেল মাদিটা 700 টাকা নিতে পারবো, 700 টাকা। আর এখানে আছে পেয়ার, দর্শক এখানে মুসলদম পেয়ার। পেয়ারটা কত চাচ্ছেন? জোড়াটা ভাই একবারে 1500 টাকা নিতে পারবো, সম্পূর্ণ ফ্রেশ আছে। এটা সম্পূর্ণ ফ্রেশ আছে 1500 টাকা। তিনটা গাড়ি কালো আছে, দর্শক যেটা ফাটা আছে বা সমস্যা আছে সেটা আমরা বলে দিলাম, ফাইভ বলে দিলাম। তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো এটা যদি কেউ নেন 1200 টাকা, আর এই প্যাটা নিলে 1500 টাকা, আর সিঙ্গেল মাদিটা হচ্ছে 700 টাকা। আর দর্শক আমি জানি না ভাই বোম্বাই দেখাই বলে, ভাইয়ের কাছে কিন্তু বোম্বাইয়ের অনেক কালেকশন আছে, বাচ্চা সহ পেয়ার আছে অন্যান্য। তো আপনারা যদি বোম্বাইও নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করলে আশা করি ভিডিওতে দেখাইতে পারবো কিনা জানি না। এখানে ভালো ভালো বোম্বাই কালেকশন আছে, তো চাইলে বোম্বাইয়ের বাচ্চা ভাইয়ের কাছ থেকে কালেকশন করতে পারবেন আপনারা। তো আশা করি আপনারা যোগাযোগ করবেন। তাছাড়া লাহোরি আছে অনেকগুলো ভালো কোয়ালিটির, এগুলো যদি আপনাদের কারো পছন্দ হয়, বাচ্চাও রেডি আছে কয়েকটা হয়তো, তো এগুলো চাইলে নিতে পারবেন। এরপরে এখানে একটা কালো গলা পেয়ার দেখবো, পেয়ারটা আসলে দুইটাই নর হয়েছে, এটা নিউ অর্ডার, দুইটাই নর। তো যদি কারো সিঙ্গেল কবুতর লাগে বা দুইটাই নিতে চান নিতে পারেন। তো ভাই এই সিঙ্গেল নর দুইটা কত চাচ্ছে? সিঙ্গেল নর গুলো 1000 টাকা করে নিতে পারবেন, দুইটা মাত্র 500 টাকা করে পিস, 1000 টাকা। দর্শক এরপর আমরা রেসার আইটেম দেখা শুরু করবো। তো এখানে প্রথমে আমরা 14 নম্বর খাঁচার পেয়ারটা দেখবো। তো 14 নম্বর খাঁচার পেয়ারটা হচ্ছে একটা মাস্কের সাথে হচ্ছে সবজি দেয়া। তো যদি একসাথে কেউ একাধিক পেয়ার নেন আপনার মতো, আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারবেন, আর যদি সিঙ্গেল এভাবে নেন নিতে পারেন। তো এই পেয়ারটা ভাই কত চাচ্ছেন? এটা তো রানিং, চাচ্ছেন 3500 করে। তারপর আমরা দেখবো 13 নম্বর খাঁচার পেয়ার, এটা কালো কালো রয়েছে। পিছনে আলোর জন্য আসলে একটু ভালোভাবে দেখাতে পারছি না আমরা। তো এই কালো রয়েছে, এই প্যাটা কত চাচ্ছেন? কালো গুলা 3500 টাকা, এটা মাস্টার প্যাট, মাস্টার প্যাট 3500। দর্শক এই হচ্ছে কালো রয়েছে প্যাটটা, এটা হচ্ছে ভাইয়ের মাস্টার প্যাট। তো এটা ভাই চাচ্ছে 3500 টাকা। জি, এটা দিয়ে ভাই ডিম্বাসে অলরেডি করছে অনেক, তো আপনারা চাইলে প্যাটটা নিতে পারেন। এগুলো এগুলোর বাচ্চা আছে ওই সাইডে আরো বললেন? কালোটা হচ্ছে নর, তবে এই পেয়ারটা যদি কেউ নিতে চায় কত পড়বে? 3200 টাকা পেয়ার, ঠিক আছে। তারপরে হচ্ছে 15 নম্বর খাঁচার পেয়ার, 15 নম্বর খাঁচার পেয়ার, কালোটা হচ্ছে নর আর সবজিটা হচ্ছে মাদি। তো এই পেয়ার যদি কেউ নিতে চায় কত পড়বে ভাই? 3200 টাকা। কত? 3200, 3200। দর্শক এরপরে হচ্ছে আমরা দেখবো 17 নম্বর খাঁচার প্যার, দুইটাই মাক্সি। এটা কি নিউ অর্ডার? এগুলো নিউ অর্ডার, এখন পর্যন্ত কিন্তু ডিম বাচ্চা এরা করে নাই, বাট 10 পর ঝরছে, এখন ইনশাল্লাহ যে কোনো সময় ডিম বাচ্চা করবে। তো সবজি এই প্যারটা কত চাচ্ছেন ভাই? কত? 2500 টাকা। তো দর্শক আমি অনুরোধ করবো যারা হচ্ছে নতুন শুরু করতে চান, অর্থাৎ যারা বাচ্চা কাছে দিয়ে হচ্ছে উড়াইতে চান বা রেস খেলতে চান, তারা এইসব পেয়ার পছন্দ করতে পারেন, কারণ অনেকদিন সার্ভিস দিবে ইনশাল্লাহ, যেহেতু নিউ অ্যাডাল্ট। তো দেখা গেছে এর বাচ্চাকে সাথে আপনি কিছু করতে পারবেন ইনশাল্লাহ।
আর এখানে হচ্ছে 18 নম্বর খাঁচার প্যাটটা আমরা দেখব। তো 18 নম্বর খাঁচার প্যাট হচ্ছে মাক্সি প্যাট, দুইটাই মাক্সি, বাম পাশে এটা নর আর এইটা মেবি মালি। তো 18 নম্বর প্যাটটা কত পড়বে ভাই? এগুলো নিউ অ্যাডালস সবগুলোর 2500 করে, নিউ অ্যাডালস আছেন 2500 করে। দর্শক নিউ অর্ডারগুলো সব 2500 করে যাচ্ছে ভাই। আর দর্শক ভাই যেটা বললো, নতুন যারা নিতে চান তাদের জন্য বেশ কিছু সুযোগ সুবিধা আছে। যারা একেবারে নতুন পালতে চান তাদের জন্য আসলে ভাই কি দিতে চাচ্ছেন বলেন তো ভাই? একটা ডিম পারা খাবার, তারপরে আদারের বাটি, পানির বাটি সব দিবে, মানে যাতে আপনি নিয়েই পালা শুরু করে দিতে পারেন, সাথে খাবার দাবারের বাটি বুটি যা আছে দিবে। এটা ভাই খুশি হয়ে দিবে যে যারা নতুন একেবারে শুরু করবে তাদের জন্য। ঠিক আছে, একেবারে নিচে আর একটা পেরেছে 19 নম্বর খাঁচার পেয়ার। তো 19 নম্বর খাঁচার পেয়ারটা একটা হচ্ছে আপনার মাক্সি, একটা সবজি। তো এই পেটা কত চাচ্ছেন ভাই? এর নর কোনটা? নরটা হচ্ছে সবজি, সবজিটা হচ্ছে নর আর মাক্সিটা হচ্ছে মাদি। এই পেটা কত চাচ্ছেন? এর নিউ অর্ডার, যেগুলো নিউ অর্ডার 2500 টাকা করে দিতে পারবে, 2500 টাকা করে নিতে পারবে। তারপর এখানে দুটো সবজি আছে, সবজি দোবাস, সবজি দোবাস। এই পেটা কত করবে? এই পেটা আবার 2500 টাকা করে নিতে পারবে, 2500 টাকা। এগুলো দর্শক সবগুলোই নতুন জোড়া দেওয়া হয়েছে। তো আজকেই জোড়া দেওয়া, দুই দিন হয় জোড়া দেওয়া, একদিন হয়। সেগুলো আশা করি ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ দ্রুতই, কারণ সেগুলো 10 পর যেহেতু কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে আমরা রেজার আইটেমগুলো একটু সুন্দরভাবে দেখাইতে পারবো দর্শক, আরও আছে অনেক। তো এখানে হচ্ছে আপনাদের ওইভাবে ভালোভাবে দেখাইতে পারি নাই, এর জন্য আমরা দুঃখিত। তো এরপরে পেয়ারগুলো দেখেন, আশা করি সামনের দিকে আরো ভালোভাবে দেখাবো সবজি। এখানে আর একটা নিউ অর্ডার পেয়ার আছে। তো নিউ অ্যাডাল এই প্যাটে কত চাচ্ছেন ভাই? এই প্যাটে 2500 টাকা। তো দর্শক যারা হাটের থেকে কবুতর কিনতে ভয় পান, তো সরাসরি খামার থেকে কবুতর কেনার অনুরোধ থাকবে, কারণ এখানে অন্তত নিশ্চিন্তে আপনি নিতে পারবেন, কোনো ধরনের কোনো রোগ ব্যাধি নাই ইনশাল্লাহ। তো আশা করি এখান থেকে কবুতর আপনারা কিনবেন আগের ভিডিওতে যেভাবে কিনেছেন। তো রেচার যারা পছন্দ করেন তাদের জন্য আজকের ভিডিওটা স্পেশাল হবে আশা করি, কারণ রেচার আইটেম আছে অনেক। দর্শক এরপরে হচ্ছে একটা পেয়ার দেখো, 26 নম্বর খাঁচার পেয়ার সবজি, রানিং পেয়ার। এটা হচ্ছে একটা হচ্ছে ক্লাবের, ক্লাবের ওইটা একটু ধরে আমাদের একটা দেখান তো। কোন ক্লাবের বললেন ভাই? বিএনপিএফসি ক্লাবের। এক নম্বরও দেওয়া আছে দর্শক, চাইলে আপনারা দেখতে পারবেন। আর মাদিটা, মাদিটা ক্লাবের চেক করা ক্লাবের নাম বলে এই প্যাট, এই প্যাটে কত পড়বে ভাই? এই প্যাটটা 5000 টাকা নিতে হবে। এই প্যাটটা চাচ্ছেন 5000 টাকা, সাইজও মশাল অনেক বড়। ঠিক আছে ভাই, তারপরে এখানে সবজি আর একটা প্লেয়ার আছে ভাই, এই প্যাটটা সম্বন্ধে একটু বলেন তো আমাদের। এই প্যাটটা ভাই নর্মাল কতই? আচ্ছা, তো এই প্যাটটা কত চাচ্ছেন ভাই? রানিং প্যাট দর্শক 3200 টাকা হলে নিতে পারবেন, যথেষ্ট সুন্দর একটা প্যাট। ঠিক আছে দর্শক, এখানে 8টা সিঙ্গেল মাদি আছে চিলা, 8টা সিঙ্গেল মাদি আছে চিলা। এখানে এই যে মাদিগুলো আমি একটু দেখাই দিই, তো যারা বিজনেস করেন কবুতর নিয়ে, যারা ভিডিও অনেকেই ভিডিও করি, তো এদের মধ্যেও যদি কারো পছন্দ হয় তারপরে এই মাদিগুলো নিয়ে জোড়া দিয়ে দিতে পারবেন। তো মাদিগুলো পার পিস কত করে চাচ্ছেন ভাই? পার পিস 700 টাকা করে নিতে পারবেন, পার পিস চাচ্ছেন 700 করে। আর যদি একসাথে নিলে আরো কমে দিয়ে, একসাথে নিলে যদি একসাথে নিতেন সবচেয়ে ভালো হয়, কারণ এক দুই পিস পাঠানো কষ্ট। তো একসাথে যদি নেন তাহলে অবশ্যই আরেকটু কমে হবে, যেহেতু আপনি নিয়ে বিজনেস করবেন, বা একসাথে যদি নেন এমনিতে ছাড় দেওয়া হবে ইনশাল্লাহ। ঠিক আছে, আমি দেখাই দিলাম এক নজরে, কারণ এগুলো সিঙ্গেল সবগুলো ধরে দেখানো সম্ভব না, রেসার আইটেম আছে আরো। ঠিক আছে ভাই, এখানে রেসার আইটেম আরো অনেক আছে দর্শক, এক এক দেখাচ্ছি আপনাদের। এটা কি দেখবেন? কালো পেয়ার আছে, দেখেন কালো রেসার আছে, দুটো বাচ্চা সহ আছে, এটা কি ধরেন? দুটো বাচ্চা সহ আছে। তো বাচ্চা সহ এই পেয়ারটা কত আছে? বাচ্চা সহ এই পেয়ারটা 4000 টাকা নিতে পারবেন, 4000 বাচ্চা সহ।
বাচ্চা সহ 4000 টাকা। তারপর এখানে আরেকটা পেয়ার আছে, এটা হচ্ছে 73। এটা কিছু ফাটা আছে নাকি ভাই? এটা হচ্ছে কালো দুবাস বলে, কালো দুবাস। আচ্ছা আচ্ছা, এই পেয়ারটা কত চাচ্ছেন? এই পেয়ারটা 3200 টাকার মধ্যে। 3200 টাকা, ঠিক আছে। দর্শক, এরপর আমাদের মূল আকর্ষণ, আমরা সবজি সরি মানে রেস্টার আইটেম সবচেয়ে ভালো পেয়ারগুলো এখানে আছে মাশাআল্লাহ। তো একে একে আমরা তাদের দেখাবো আমরা। তো এই খাঁচার নাম্বারটা দেয়া নাই, এটা নাম্বার যদি আমরা 57 নাম্বার হতো তাহলে 57 নাম্বার হবে। তারপর 57 নাম্বার খাঁচার পেয়ারগুলোই হবে। এখানে একটা বাচ্চা মেবি ফুটছে না? জি, একটা বাচ্চা ফুটছে, আরটা এখনো ফুটে না নাকি? না, ডিম ডিমটা করে গেছিল। আচ্ছা আচ্ছা, তো ভাই এটা একটু এদিকে আনেন। এই সবজি পেয়ারটা রানিং, তো আর এটা বয়স কিরকম তো জানা আছে? এটা বয়স 2 বছর হবে। 2 বছর। তো এই পেয়ারটা কত চাচ্ছেন? এই পেয়ারটা বাচ্চা সব 3500 টাকা আমি নিতে পারবো। একটা বাচ্চা আছে, একটা বাচ্চা আছে, বাচ্চা সব 3500 টাকা। জি, ঠিক আছে ভাই। তারপর আমরা যদি দেখি তাহলে 58 নাম্বার খাঁচার পেয়ার দেখবো। তো আমি দুইটা বাচ্চা আছে এখানে, দুইটা বাচ্চা সহ আছে। দর্শক আমি যদি দেখাই দিই, দেখেন দুইটা বাচ্চা সহ আছে। তো চলে বাচ্চা সহ নিতে পারবেন ইনশাল্লাহ। তো বাচ্চা সহ মাসি পেটা কত চলছে ভাই? এই বাচ্চা সহ পেটটা 3700 টাকা নিতে পারবেন। 3700 টাকা। দর্শক, যারা ডিম বাচ্চা নিয়ে চিন্তা করেন যে ডিম বাচ্চা হইবে কিনা বা কি, এরা হচ্ছে এই পেয়ারগুলো নিতে পারেন। ডিম বাচ্চার ক্ষেত্রে তো কোনো আছে 59 নাম্বার, 59 নাম্বার আছে। এটা কি একটা বাচ্চা? দুইটা বাচ্চা আছে, দুইটা বাচ্চা এর সাথে আছে। দর্শক দেখেন, তো দুইটা বাচ্চা সহ এই মাক্সি পেয়ারটা কত পড়বে? এই পেয়ারটা 4000 টাকা মনে হয়। এগুলো একটু ভালো বলেছে, 4000 টাকা। তো এই পেয়ারটা হচ্ছে দর্শক, কোয়ালিটি দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। তো দুইটা বাচ্চা আছে, দুইটা বাচ্চা সহ যদি নিতে চান 4000 টাকা পড়বে, 4000 টাকা। ঠিক আছে, এরপর আমরা যদি দেখি তাহলে আমরা 60 নম্বর খাঁচা থেকে শুরু করব। মাক্সি পেয়ার মাশাআল্লাহ বিগ সাইজ। তো এটা কিন্তু বাচ্চা সহ আছে, দুইটা বাচ্চা সাথে আছে, বাচ্চা বেশ বড় হয়ে গেছে। তো ভাই মাক্সি পেয়ার হচ্ছে এইটা বাচ্চা সহ কত চাচ্ছেন? 4200 টাকা ভাই। বাচ্চা সহ চাচ্ছেন 4200 টাকা। বাচ্চা সহ 4200 টাকা। দর্শক, বাচ্চা সহ 4200 টাকা। ঠিক আছে, 61 নম্বর খাঁচার পেয়ার। এরপর আমরা দেখবো দর্শক 61 নম্বর খাঁচার পেয়ার। এগুলো রানিং চলে, এগুলো বাচ্চাগুলো সরানো হয়েছে, একদিন হবে ডিম দিয়ে দেবে ইনশাআল্লাহ। তো এই পেটা কত চাচ্ছেন ভাই? 3500 টাকা লোন দেওয়া হবে। চোখটা আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন দর্শক, মশালা খুব সুন্দর চোখ হয়ে পড়বে। এটা একটু নটটা ধরে দেখান তাহলে। ঠিক আছে, এরপর দেখবো রেসারের মধ্যে আমার অন্যতম পছন্দের পেয়ার মিলি পেয়ার। একটা বাচ্চা আছে সাথে, এগুলো কি এমনিতে জোড়া বাচ্চা করে? তো মিলি এই পেটা কত আছে? মিলি এই পেটা বাচ্চা সহ, একটা বাচ্চা সহ 4300 টাকা হলে নিতে পারবে। 4300 টাকা। মিলি পেটা কিন্তু দর্শক মাশাআল্লাহ দেখেন, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। এরপরে সেকেন্ড পেয়ার মিলি, সেকেন্ড পেয়ার নাকি? জি জি, 65 নম্বর খাঁচার পেয়ার। 65 নম্বর খাঁচার পেয়ার, দুইটা বাচ্চা সহ। তো মাশাআল্লাহ বাচ্চা দুটো কিন্তু সমান সাইজের।
ভাই দুইটা বাচ্চা সহ মিলিয়ে প্রায় কত চাচ্ছেন? এই জোড়াটা 4500 টাকা আমি নিতে পারবো। 4500 টাকা দুইটা বাচ্চা সহ? জি ভাই। দর্শক আমরা যদি বাচ্চার দাম আপনার হচ্ছে যে 1500 ধরি, মানে কথার কথা, তাহলেও কিন্তু আপনার হচ্ছে যে এটা মাত্র 3000 টাকা মিলিয়ে একটা পেয়ার, এরকম 3000 টাকা বিক্রি করে দেবো সেজন্য অল্প দামে ছেড়ে সেটাই। এরপর হচ্ছে 64 নম্বর খাঁচার পেয়ার মিলিপিয়ার 3, এটাও দুইটা বাচ্চা সহ আছে। জি দুইটা বাচ্চা সহ আছে। তো দুইটা বাচ্চা সহ মিলিপিয়ারটা কত চাচ্ছেন? এই জোড়াটা 4500 টাকা আমি নিতে পারবো। এই জোড়াটা একটু ভয় পাই। 4500 টাকা দুইটা বাচ্চা সহ হয়ে গেল দর্শক, দুইটা বাচ্চা সহ 4500 টাকা। ঠিক আছে ভাই। দর্শক এরপর হচ্ছে মিলিটা কি নড? জি মিলিটা নড়। মিলিটা নড় আর সবজিটা হচ্ছে মাদি, এটার বাচ্চা আছে যদি এদের বাচ্চা না, সাদা রেচারের এটা ডিম চেঞ্জ করে দেওয়া হয়েছিল। তো বাচ্চা ভাই বলছে এটা নতুন পেয়ার দিছে, তো এটা বাচ্চা কেমন আসবে ভাই একজাক্টলি জানে না, হয়তো মিলি আসতে পারে বা যারা অভিজ্ঞ তারা বলতে পারবে হয়তো, অথবা সবজি আসতে পারে অথবা একটা একটা আসতে পারে। তো ভাই এই পেয়ারটা কত চাচ্ছেন? এই পেয়ারটা 3500 টাকা, বাচ্চা সহ 3700 টাকা আমি নিতে পারবো। 3500 টাকা এমনিতে পেয়ারটা নিলে আর বাচ্চা সহ নিলে 3700 টাকা। জি এরপর দর্শক আমরা দেখবো 66 নম্বর খাঁচার পেয়ার। 66 নম্বর খাঁচার পেয়ার সবজি পেয়ার দুইটা বাচ্চা সহ আছে, দুইটা বাচ্চাই আছে, তবে একটা বাচ্চা একটু ছোট। তো সবজি পেয়ারটা কত আছে ভাই? বাচ্চা সহ 3700 টাকা নিতে পারবে জোড়াটা। বাচ্চা সহ 3700 টাকা। ঠিক আছে। এরপর দর্শক সবজি পেয়ার দেবো 67 নম্বর কাঁচা পেয়ার, দুইটা ডিম সহ আছে, মিক্সার দুইটা ডিম আছে, দেখেন সবজি ডিম গুলো অনেক বড় হয় আপনারা জানেন। তো ডিম সহ এই সবজি পেয়ারটা কত চাচ্ছেন ভাই? 3500 টাকা ভাই। ডিম সহ সবজি পেয়ারটা 3500। ডিম কি দেওয়া সম্ভব হবে? যদি কেউ নিতে চায় তাহলে দিয়ে দিতে পারবো, সমস্যা। ঠিক আছে, ডিম কেউ রাখতে চাইবে না ভাই, যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ। মাশাআল্লাহ পেয়ারটা কিন্তু খুব সুন্দর। এরপরে 68 নম্বর কাঁচা পেয়ার, এরাও কিন্তু ডিমে আছে, দুইটা ডিম নিয়ে বসে আছে, জমছে যতটুকু বোঝা যায়। তো সবজি পেয়ারা এইটা কত চাচ্ছেন ভাই? এই পেয়ারটা 3500 টাকা। এই পেয়ারটা চাচ্ছেন 3500 টাকা? জি। দর্শক এরপরে দেখবো আমরা সাদা রেচার গুলো, তবে এইটা হচ্ছে মাস্টার পেয়ারটা, এইটার থেকেই হচ্ছে পরবর্তীতে এই যে একটা পেয়ার এগুলো আসা। তো এই মাস্টার প্লেটটা কত আছেন ভাই? মাস্টার প্লেটটা 3500 টাকা নিতে পারবো। 3500? এমন ডিম নিয়ে বসে আছে? জি নতুন ডিম বসে। আচ্ছা, একটা ডিম আছে, তো ডিম নিয়ে বসে আছে, আগামীকাল আর একটা পারবে ইনশাল্লাহ। তো এটা হচ্ছে সেকেন্ড প্লেয়ার। জি এটা 3500 টাকা। 3500 টাকা? জি। তো ডিম দিবে মনে হয়? জি জি ডিম আছে। এখানে এগুলো কি ভাই? এগুলো সাদা রেচার আর হচ্ছে তারপর দর্শক 69 নম্বর খাঁচার পেয়ার, এখানে মাছ একটা পেয়ার আছে বিগ সাইজের, বিগ বাচ্চা সহ আছে না? জি বাচ্চা সহ। বাচ্চা সহ পেয়ারটা কত? 4000 টাকা নিতে পারবো।
4000 টাকা। মাশাআল্লাহ খুব সুন্দর সাইজ এবং দেখতে খুব সুন্দর। 4000 টাকা। এখানে দুইটা মাছি মাদি আছে, 70 নম্বর খাঁচা, দুইটাই মাদি। মাদি কি জোড়া লাগিয়ে আছে? হ্যাঁ, ডিম পাচ্ছিল, তারপরে পোকা কবুতরের ডিম নিয়ে দিচ্ছে। এটা কোকার বাচ্চা? জি। এরপরে 71 নম্বর খাঁচা, 71 নম্বর খাঁচা একটা বাচ্চা সহ আছে। এগুলো প্রথম বাচ্চা করছে, এগুলো প্রথমে ডিম বাচ্চা করছে। সবজি পেয়ার একটু এই পেয়ারটা কত করবে বাচ্চা সহ? এই পেয়ারটা 3700 টাকা বিনতে। 3700। ঠিক আছে, সর্বনিম্নে আছে একটা ডিম নিয়ে বসে আছে বলতে, সবজি একটা পেয়ার। ডিম বাচ্চা থাকলে আপনারা জানেন কবুতর কম ডাকে। তো কত চাইলেন ভাই ডিম? 3500। ঠিক আছে দর্শক, এরপরে আপনাদের দেখাবো যে অ্যারাবিয়ান ককা অনেকগুলো পেয়ার আছে, তিন পেয়ার আছে। তো এখানে প্রথমে যে পেয়ারটা আমরা দেখাবো এটা হচ্ছে আপনার একটা বাচ্চা আছে, সাথে আবার ডিম দিছে, ডিম দিছে। তো এটা যদি প্যাকেজ হিসেবে ধরি আমরা ভাই, ডিম বাচ্চা, ডিম বাচ্চা সহ কত পড়বে ভাই? 7000 টাকা বরাবর। 7000 টাকা। জোড়া ডিম থাকলে আমি নিয়ে নিতাম, জোড়া ডিম তো নাই। আর একটা পারবে ইনশাল্লাহ কালকে, হয়তো আজকে। তো কোকা পেয়ার দর্শক, অ্যারাবিয়ান কোকা অনেকেই পছন্দ করেন, এর আগের ভিডিওতে আমরা দেখাইছি। তো আশা করি এই পেয়ারটা আপনাদের ভালো লাগবে। যদি কেউ নিতে চান ডিম বাচ্চা সহ নিতে পারেন, অর্থাৎ এই একটা বাচ্চা সামনে, এরপরে সে ডিমটা দিছে হয়তো আজকে অথবা কালকে দিছে, গতকালকে দিছে, এটা হয়তো আগামীকালকে তার একটা ডিম দিবে। তো আশা করি পেয়ারটা আপনারা নিতে পারবেন। কত বলেন? 7000 টাকা ফ্যামিলি প্যাক, একেবারে ডিম বাচ্চা সহ 7000 টাকা। এটা কি অ্যাডাল্ট পেয়ার? এগুলো রানিং পেয়ার, ককা ইয়ার একটা পেয়ার, কটা আটকে গেছে। তো এই পেয়ারটা কত করবো ভাই? এই পেয়ারটা 5500 টাকা হলে নিতে পারবো। 5500 টাকা। এই সামনের মাদিটার কি কোনো প্রবলেম আছে? ধরে দেখেন তো ভাই, এটা হাঁক করে আছে। দর্শক এই পেয়ারটা কারো পছন্দ হলে সমস্যা না, ভাই আগে দেখবে দুই একদিন একটু চেক করে দিয়ে, যদি ঠান্ডার সমস্যাটা বেশি হয়ে যায়, ভালো হয়ে যায় তাহলে দিয়েন, আর যদি না হয় তাহলে এটা চিকিৎসা করায়েন। এরপরে হচ্ছে দেখবো আরেকটা পেয়ার, 3 নম্বর পেয়ার। 3 নম্বর ককা পেয়ারটা এটা হচ্ছে যেগুলো রানিং রানিং করবো, তো এটা কেটে গেল। তো ককা এই পেয়ারগুলো কত চাচ্ছ? এই পেয়ারটা 6000 টাকা নিতে। 6000 টাকা বাচ্চা আছে এখানে একটা, দুই পর তিন পর এরকম আছে। এই বাচ্চা পেয়ারটা কত চাচ্ছেন ভাই? বাচ্চা ছয় হাজার 2500 টাকা নিতে হবে। 2500? জি। ঠিক আছে, এটা নর হতে পারে আর এটা এখানে ককা আছে আমাদের দেশি, এটা না? জি দেশি, দেশি ককা যে এটা, এই ককাটা এটা কি মাস্টার পেয়ার? জি এগুলা মাস্টার পেয়ার। এই পেয়ারটা কত চাচ্ছেন? এগুলা 3000 টাকা হলে নিতে পারবে। 3000 টাকা হলে নিতে পারবে। এগুলো ডিমে আছে? হ্যাঁ হ্যাঁ, ডিম দিচ্ছে, ডিম নিয়ে বসে আছে দর্শক। 3000 টাকা। ডাক্তার শুনলেন দর্শক, এই পেটে কি সেল হবে? এটাও সেল হবে।
54 নম্বর খাসে এটা যদিও এই পেয়ার দুই পেয়ারে সমস্যা নেই এটা রানিং পেয়ার এই পেয়ারটা কত পড়বে ভাই এই পেয়ারটা ভাই 200 টাকা কম হবে 2800 টাকা হলে নিতে পারবে 2800 টাকা হলে নিতে পারবে ঠিক আছে আর দর্শক এখানে দেখেন মুম্বাই কবুতর আছে অনেকগুলো ঝুটিগুলো একটু দেখেন মাশাআল্লাহ এগুলো পেয়ার কত করে ভাই পেয়ার কি সেল দিবেন নাকি বাদ দিবেন না পেয়ার সেল পেয়ার সেল দিবেন তাহলে এক নাম্বার পেয়ারটা দেখি এক নাম্বার পেয়ারটা কত যাচ্ছে এটা অনেক করে জোড়া ভাই এটা মনে ডিম নিয়ে বসে আছে হ্যাঁ ডিম নিয়ে আছে এখানে তিনটা পেয়ার আছে তিনটা পেয়ারে মাশাআল্লাহ খুব সুন্দর যেটা আপনাদের পছন্দ হয় আমি দেখাই দিই এটা দ্বিতীয় পেয়ার এটাও ডিম নিয়ে বসে আছে এটা ডিম এখনো পারে নাই এটা বাচ্চা আছে না আসলে দুটো না একটা বাচ্চা দেখেন দুটো বাচ্চা ধরে ঠিক আছে এটা মারা গেল নাকি আমরা ভাবছিলাম যে মারা গেছে কিন্তু না আসলে মারা যায়নি উপরে তো খাঁচাটা বাচ্চাটা এখন বুঝতে ছোট তো তিনটা পেয়ার আমরা দেখালাম দর্শক তিনটা পেয়ার হচ্ছে কত করে বললাম ভাই 5000 টাকা করে পেয়ার যদি কারো পছন্দ হয় অবশ্যই কালেক্ট করবেন খোপা গুলো কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর দেখেন তো এই ছিল মোটামুটি আমাদের আজকের ভিডিও এখানে আর দুইটা পেয়ার আছে এগুলো ডিম দিয়ে দেবে যেকোনো সময় এই পেয়ার গুলো কত আছে এগুলো 500 টাকা হবে 4500 তো 4500 অনেকগুলো বোম্বাই পেয়ার আছে সিরাজি পেয়ার মানে লাহোরি পেয়ার আছে তো চাইলে আপনারা সেগুলো কালেকশন করতে পারবেন তো আজকের ভিডিও অনেক বড় হয়ে গেল আমরা ভিডিও শেষ করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ